কিলো কিলো হ্যাঁ কিলো সালাম আলাইকুম কি করতেছেন ভাই কি আর করুম সব হইছে ঠান্ডা পরিবেশ হ্যাঁ অরিজিনাল মাল লয়ে বসে রইছি আজকে সব দিয়ে এলাম সব অরিজিনাল প্রোডাক্ট হোলসেল খালি বলো পাতারো নয় পাতারিত শুধু পাতারিত শুধু পাতারিত শুধু পাতারিত জায়গা জায়গা শুধু পাতারিত আজকে আজকে পাতারিত এত কি প্রোডাক্ট ভাই পাতারিত দিন শেষ পাতারিত হওয়ার সুযোগ নাই আর কোনো সুযোগ নাই আচ্ছা একদম অ্যাডভান্স টেকনোলজির প্রোডাক্ট জি আই অরিজিনাল অরিজিনাল 100% অরিজিনাল প্রোডাক্ট খালি বলে ঠগি খালি বলে ঠগি ভাই কোথায় কাজ করাবো বিশ্বস্ত জায়গা পাই না কি বিশ্বস্ত জায়গা পাই না এই কইতে কইতে 16000 গাড়ি করে লাইছে করে লাইছে কইতে কইতে 16000 গাড়ি করে হয়ে গেছে হয়ে গেছে বলতেছে আমরাও আছি হ্যাঁ আমরাও আছি গাড়ি মার্কেটে চলতেছে সার্ভিসও নিচ্ছে আলহামদুলিল্লাহ গাড়ি চলতেছে কি আসে না কমপ্লেইন আসে না কমপ্লেইন আসে না কমপ্লেইন আসে আবার সমাধান হয়ে যায় ভাই আমি জানি একটাই পিছনের ট্যাঙ্কি থাকবো সামনে এলপিজি আইবো গাড়ি চলবে পিছনের এলপিজি ট্যাঙ্কি থাকবো ইঞ্জিনের ভিতরে এলপিজি আসবে গাড়ি চলবে আচ্ছা হ্যাঁ আমরা সবকিছু করতেছি এখন বলতে গেলে অনেক কিছু বুঝতে পারি না আবার না বললে অনেক কিছু বুঝেও না বুঝেও না অনেকেই জানে ভাই আমি একজন পুরনো হোলসেলার ব্যবসায়ী আচ্ছা আমি এলপিজি সিএনজি মাল আগে দীর্ঘদিন যাবো ধরে হোলসেল করতাম আচ্ছা এখন কি সারা বাংলাদেশে আমি এগুলো হোলসেল করতাম এরপরে হোলসেল করতে করতে যখন কনভার্সন যারা নতুন কনভার্সন করে তারা আমার কাছে আইসা আসে বলে যে ভাই আপনি ফিটিং করে দেন আচ্ছা সেই সাপে একটু ওইদিকে মূল্য ছিলাম তবে আবার ইনশাল্লাহ আবার আমার কাস্টমারের জন্য হোলসেল প্রোডাক্ট নিয়ে আসছি একদম পানির রেটে সস্তা সব পানির রেটে সব পানির রেটে সব পানির বিভিন্ন প্রতিষ্ঠানে মাল দেই না এবার ডাই কাস্টমারের মাল দিই আচ্ছা এগুলো কি এটা কি এগুলো হচ্ছে ভাই কি দেখেন 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 এর হচ্ছে গিয়া এলপিজি টমাসেটো কিট কি টমাসেটো এগুলো বালনি অরিজিনাল টমাসেটো বুঝি না আমি একটা জিনিসই বুঝি ভাই শুনেন টমাসেটো বুঝি না ইটালিয়া বুঝি না আমার কথা হচ্ছে জিনিস ভালো হইতো জিনিস ভালো হইতো জিনিস ভালো হইতো গাড়ি চলতে হবে 100 100 মাইলেজ পাইতো 1 লাখ টাকার এলপিজি কনভার্সনের রেট দিয়ে লাভ নাই তো যেই মাইলেজ পায় আমার 50000 টাকার এলপিজি কনভার্সন দিয়ে সেই সেম মাইলেজ পাইবো কিন্তু 50000 না আজকে ভাই আজকে কিন্তু 50000 50000 40000 চলবে না এইগুলো বুঝি কিছু চলবে না আজকে যে রেট ইনশাআল্লাহ আজকে একদম নির্দিষ্ট একটা রেট বের করছি সবাই শেয়ার দেন সবাই লাইকটা শেয়ার দেন একদম টু হোমস এর অরিজিনাল ইন্ডাক্টর রেল আচ্ছা জেনুইন প্রোডাক্ট স্ক্যানিং বারকোড দেওয়া আছে একদম জেনুইন প্রোডাক্ট অ্যাডভান্স কোয়ালিটির প্রোডাক্ট যা আছে এভরিথিং সবকিছু এখানে আছে পেজে আজকে আমরা এলপিজি কনভার্সনের রেট দিচ্ছি ভাই অনলি ফর 34000 টাকা কি কল 34000 টাকা এলপিজি কনভার্সন 40000 50000 টাকা নাকি লাগে সব বাদ সব বাদ এমনকি মাইলেজ এর নিশ্চয়তা 100% যারা রেন্টি কারে গাড়ি চালান তাদের অবশ্যই সিএনজি দরকার দরকার আছে ওই সময় এলপিজি পৌঁছানো ডে বাই ডে এলপিজির দাম বাড়ে আবার কমে এলপিজির দাম বাড়ে আর কমে সিএনজি আমাদের ন্যাচারাল প্রোডাক্ট এটা আমাদের বাংলাদেশের সম্পদ এই এটা একটা লিমিটেশন থাকে আচ্ছা এটা কি অবস্থা দেখি তো এই যে দেখো সবাই শেয়ার দেন লাইকটা শেয়ার দেন আমি সিএনজি যে যেখান থেকে আমাদের সাথে আছেন প্লিজ লাইকটা শেয়ার দেন কারণ আজকে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আসছি সিএনজি আমি আপনার সিএনজি রেটটা আমি কোন ফুল কনভার্সন রেটটা একটু পরে বলতেছি আগে আমি সিএনজি প্রোডাক্টের হোলসেলের রেটটা বলে দেই এই হচ্ছে সিএনজি মিটার এক পিস মিটারের দাম অনলি ফর 450 টাকা এক পিস মিটারের দাম অনলি ফর 450 450 টাকা অনলি ফর 450 টাকা এক পিস মিটারের দাম 1000 টাকা 1500 টাকা মানুষ লাগায় চার্জ নেয় হ্যাঁ
আপনি মিটার নিয়ে যাবেন 450 টাকা মাত্র লাগাবেন, সেটা আলাদা কিছু খরচ দিয়ে লাগাই নিয়ে যাবেন। এই আসেন সিএনজি কোবরা, একদম সিএনজি, যেটাকে সিএনজি হার্টবিট বলা হয়। এটা যদি ক্লিন থাকে, পরিষ্কার থাকে, ফ্রেশ থাকে, ভালো থাকে, তাহলে গাড়ি চলবে 100 100 100 100 100। আমরা বলবো 60 লিটার ট্যাঙ্কি দিয়ে আমাদের কাছে সিএনজি করান, সবচাইতে কম রেট বর্তমানে একদম দামাকা অফার 45,000 টাকা। আমরা হচ্ছে এগুলার ভুরি ভুরি আমাদের কাছে মাল, শত শত গাড়ি সিএনজি, শত শত গাড়ি এলপিজি করার মতো মাল আমাদের কাছে পড়ে আছে। আমাদের স্টাফ সেট আপ, ওয়ার্কার সেট আপ, আমাদের ওয়ার্কশপ অনেক বড়। আর মানুষের একটা আস্থা থাকে যে যেখানে এই ধরনের কাজ হয় আমি সেখান থেকে করাবো। এক জায়গায় গেছে, এর সব কাজ করে, মাঝখানে সিএনজি করটুক করে, মানে সে কি আসলো আদৌ তার পারফরমেন্স এখন সার্ভিস দিতে পারবো কিনা সেটা হলো একটা চিন্তা। আমার কাজ হচ্ছে ভাই শুধু সিএনজি হয় নয় এলপিজি, হয় সিএনজি রিপেয়ার করো, নয় এলপিজি রিপেয়ার করো, নয় কারো গাড়িতে নতুন সিএনজি লাগাই দাও, নয় কারো গাড়িতে নতুন এলপিজি লাগাই দাও, আমার কাজই হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী আমি একটা মার্কেট আছে আমার, সেটা হচ্ছে আমি সিএনজি এলপিজি যারা করে তাদের কাছে প্রোডাক্ট সেল করি না, এখন না, এখন হচ্ছে ডাইরেক্ট কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করব, ডাইরেক্ট হোলসেল বা কাস্টমারের কাছে, হোলসেল হোলসেল কাস্টমারের কাছে প্রোডাক্ট। যে কেউ যদি নিয়ে যে না ভাই আমার ভালো লাগে আমি শুধুমাত্র এই কিটটা নিয়ে যাব, অনলিবার স্ক্রিনে দাও আমার নাম্বার, আমার নাম্বারটা ফোন দিবেন, আমি পার্টনার মোড়স থেকে ফয়েজ বলতেছি, আমার নাম্বারটা ফোন দিবেন, কার কোন সুবিধা লাগে, কে কোন জায়গায় এলপিজি করতে চাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ 100% নিশ্চিত থাকবেন জেনুইন প্রোডাক্ট দিয়ে এলপিজি করে দেবো, একদম জেনুইন, একদম জেনুইন প্রোডাক্ট দিয়ে এলপিজি করে দেবো, রেট একদম বাংলাদেশ সবার থেকে কম, চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশ সবার, মানে রেট পাইবো কম, জিনিস পাইবো ভালো, জিনিস পাইবো ভালো ভাই। আমি আমারও নিয়ত একটা, আমি মাল বেচুম বেশি লাভ করুম কম। আচ্ছা 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 আচ্ছা, কথা বুঝছি বুঝছি কথা বুঝছি বুঝছি, আমি মাল বেচুম বেশি লাভ করুম লাভ কম, না দরকার নাই ভাই, আপনার গাড়ি পিছনে ট্যাঙ্কি, সামনে গ্যাস আসবে, ইঞ্জিনের ভিতরে গ্যাস ঢুকবে, গাড়ি চলবে, একটু প্রসেস মাথার ভিতরে রাখবেন, কি দিয়ে করতেছে, কিভাবে করতেছে, হ্যাঁ অবশ্যই জানা দরকার, দুই দিন পরে ভুগবেন এই সেই, আমি আপনার গ্যারান্টি দিচ্ছি দুই দিন পরে ভোগা লাগবো না, এক বছর না দুই বছর আমরা ভোগা লাগবো না ইনশাল্লাহ, এই প্রোডাক্ট আছে। আচ্ছা এই পরিমাণ প্রোডাক্ট আছে, এই পরিমাণ প্রোডাক্ট আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এদের কি কি প্রোডাক্ট আছে ভাই আমি আপনাকে দেখাচ্ছি, এই সবাই প্লিজ একটা শেয়ার দিন, ট্র্যাডিশনাল অরিজিনাল তুর্কির, তুর্কি মেড ইন তুর্কি এলপিজি জোন। আচ্ছা জেনুইন প্রোডাক্ট, ও মার্কেটে অনেক আছে না, গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে, এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এক বছর, এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা এক বছরের সিএনজি এর জন্য, সিএনজি এর জন্য, এটা সিএনজি আর্জেন্টিনা, মেড ইন আর্জেন্টিনা, মেড ইন আর্জেন্টিনা, আর্জেন্টিনা। আচ্ছা আচ্ছা, এই কোম্পানির প্রোডাক্ট সবাই প্লিজ একটা শেয়ার দেন, প্লিজ একটা শেয়ার দেন, কারণ আজকে মানে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে, অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে যারা এলপিজি সিএনজি করে কে জানে, আমার সম্পর্কে অনেকেই জানে আলহামদুলিল্লাহ, আমি অনেকে সার্ভিস দিয়ে থাকি, সিএনজি এলপিজি বিষয়ে আমাদের অনেক পুরনো একটা মার্কেট আছে, আর সত্যিকার অর্থে রেট যদি আমরা কম না নেই তাহলে আর কে নিব, কম দিতে হইব, কম দিতে হইব, দাম কম রাখতে হইব, জিনিসটা ভালো দেওয়ার চেষ্টা করব, চালাক মানুষ চালাক, যাতে না ঠগে, টাকা ঠগার কোনো সুযোগ নেই, টাকার অভাবে আমি একলা পড়ি না, বাংলাদেশের সবাই টাকার অভাবে পড়ে, আমি একলা শুধু কামাই লয়ে যামু, মার্কেটে হাই রেট চলে দেখি, আমিও স্বামী জীবনে হাই রেট লইব, দেখুন না দরকার না, আমি কারো কাছে ধরা বন্ধে আছি নাকি, না আমি তো কারো কাছে ধরা বন্ধে নাই, মাল নিব আমার ইচ্ছা, আমার 5 টাকার মাল আমি 4 টাকা বেচবো, এটা আমার ইচ্ছা, রাইট, মাল বেচে এলাম ভাই, বেচা শেষ করতে হবে, বেচা শেষ করতে হবে, না কমে আনতে পারলে বেশি বিক্রি করার দরকার নেই, না ভাই আমার অল্প খাওয়ার আমি নিয়ত করছি, যেহেতু তাহলে আমার আর কারো ভয় পাওয়া আলাদা লাভ নেই, না আমি মাল কম রেটে বিক্রি করবো ইনশাল্লাহ, আপনারা যারা সিএনজি এলপিজি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, একদম নিশ্চিন্তে থাকবেন, আমার সার্ভিস সেন্টার অনেক বড় আছে, আমার আপনি তো জানেনই আমার সার্ভিস সেন্টারের কি অবস্থা, বিশাল বিশাল অবস্থা আছে, এই সব কিছুর মাঝখানে একদম হাই রেটের কাজটা আমি এখন একদম স্পেশাল ডিসকাউন্ট অনলি ফর 34,000 টাকা এলপিজি, শুধু 34,000 টাকা, এক বছরের গ্যারান্টি সহ, এক বছরের গ্যারান্টি সহকারে, বাবা রে বাবা, ট্র্যাডিশনাল করবেন, ট্র্যাডিশনাল করলে অনলি ফর হাতে টিউনিং, মেকানিক্যাল যে টিউনিং অনলি ফর 25,000 টাকা, শুধু 25,000, অনলি ফর 25,000 টাকা, আসবেন ট্র্যাডিশনাল করবেন অনলি ফর 25,000 টাকা। আচ্ছা আর যদি কেউ মাল নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যে কোনো মেকানিক্স ভাই যদি হয়ে থাকেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, কি মাল লাগবে, কোন ধরনের মাল লাগবে, সিএনজি যত যাবতীয় হোলসেলের মাল লাগবে, আমার ইনশাল্লাহ ফোন দিবেন। আমার জামিল ভাই এক ভাই জানতে চাচ্ছে যে সিএনজি তে এলপিজি করতে কত টাকা লাগবে, সিএনজি টু এক্সচেঞ্জ করলে আমাদের প্রাইস এখন অনলি ফর 30,000 টাকা। হ্যাঁ 30,000 টাকা শুধু সিএনজি আমাকে যদি দিয়ে দেয়, আর যদি এলপিজি করে অনলি ফর 30,000 টাকা শুধু, শুধু জান আর 2,000 কম, আর কত হলো 28,000 টাকা দাম, আর 2,000 টাকা, 28,000 টাকা, 28,000 টাকা ভাই, আজকে বেশি লাভ কম, যে একটা গাড়ি নিয়ে আসবেন চেষ্টা করবেন সাথে করে আরেকটা গাড়ি নিয়ে আসার জন্য,
কেউ যদি একটা গাড়ি নিয়ে আসেন চেষ্টা করবেন, আমি এখন অপেন বলবো, কারণ আমি যেহেতু কম দিচ্ছি তাহলে আমারও কিছু সাওয়ার আছে। আমি কাস্টমার বাইদের কাছে একটা জিনিস চাইবো, কেউ যদি গাড়ি করাতে চান চেষ্টা করবেন, দুই তিনটা গাড়ি একসাথে নিয়ে আসবেন ভাই, সীমিত সময়ের জন্য আমার মাল অল্প, আমি যা আছে কত 60-70টা গাড়ি করতে পারো ইনশাল্লাহ, 60-70 গাড়ি করার পরে হয়তো নতুন আবার নতুন করে ইম্পোর্ট করবেন, নতুন করে মাল আইবো, তখন কি রেট হয় একমাত্র আল্লাহ ভালো, সবাই শেয়ার সবাই শেয়ার, একমাত্র আল্লাহ ভালো। এই ডিসকাউন্ট প্রাইসটা যারা নিতে চান কিনলে গা ভাই, আমি মাল কিনতে যায় দেখি একদিন ডলারের দাম আকাশে উড়ে যায়, বাংলাদেশের টাকার মান যে মিলে কমে, আবার এক একদিন বেড়ে যায়, মানে ফোড়াকে আজকে কিনতেছি 10 টাকা, কালকে যায় এটা 15 টাকা, 15 টাকা, 15 টাকা ভাই। আমার যত মাল আছে 60-70টা গাড়ি কনভার্সন করতে পারবো ইনশাল্লাহ, যে পারবেন একটা জায়গায় দুইটা গাড়ি নিয়ে আসেন সমস্যা নাই করে দেবো, কিন্তু খুব দ্রুত সময় আসেন, একটা জায়গায় দুইটা গাড়ি নিয়ে আসেন, একদম নিরিবিলি কাজ করে নিয়ে যান, কোনো সমস্যা পড়বে না, কোনো কিছু পড়বে না, একদম 100% গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে, একদম ওয়ারেন্টি কার্ড উল্লেখিত যা আছে প্রয়োজনীয় সব কিছু গ্যারান্টি কি লিখিত দিবেন ভাই? হ্যাঁ একদম 100% ওয়ারেন্টি কার্ড সহকারে, মৌখিক লিখিত, না না ওয়ারেন্টি কার্ড সহকারে, মৌখিক লিখিত বুঝেন, মৌখিক লিখিত ভাই, কম্পিউটার টাইপিং করে আমার প্যাডের উপরে লিখিত, আমার তো যে বড় লাইসেন্স ওই লাইসেন্সের গ্যারান্টি দিয়ে আমি করি। অনেকে কি অনেকে কি ব্যাপার জানেন, মৌখিক লিখিত বুঝেন, না না মৌখিক বলে যে ভাই 5 বছরের গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টি, না না না, আজকে আমি আসার পরে আজকে আমি প্রমাণ দেখাতে পারব, আপনাদের দিকে তাকায় কথা বলতেছি, দেখি মুমিন ভাইয়ের কাছে কারা আছে আর কারা এই সস্তা খুঁজতেছে, সস্তা বলতে সস্তা না ভাই, দামি জিনিস সস্তা দিছি শুধু ব্যবসা, কি 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 সস্তা বলতে সস্তা না, দামি জিনিস সস্তা দিছি অল্প ব্যবসা করব, অনেকে তো অনেকে তো ভাবতেছে মনে হয় সস্তা জিনিস সস্তায় দিতেছে, না ভাই ঘটনাটা কেমন, না ভাই না, আর থাকলে বলে দেন, না ভাই কষ্ট থেকে কষ্ট মনে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে বলতেছি না, শুধু নিয়ত করছি যে অল্প লাভ করব, মানে চিন্তা একটাই, চিন্তা একটাই লাভ অল্প করব ইনশাআল্লাহ, চিন্তা একটাই শুধু, চিন্তা একটাই আজকে লাভ লাভ অল্প করব, এটাই মাথায় আছে, এটাই মাথায় আছে, লাভ অল্প করব, সবাই প্লিজ একটা শেয়ার দেন। আজকে পাটোয়ারি মোটরস থেকে যে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে, যারা সিএনজি এলপিজি কনভার্সন নিয়ে ভাবতেছেন যে ভাই কোথা থেকে কম খরচে আমরা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে এলপিজি করতে পারবো, তারা শুধুমাত্র যোগাযোগ করবেন, যেহেতু ফয়েজ ভাই আজকে বিশাল ডিসকাউন্ট নিয়ে আসছে আপনাদের জন্য সিএনজি এলপিজি কনভার্সনের ক্ষেত্রে, অরিজিনাল প্রোডাক্ট দিয়ে একদম 100% গ্যারান্টি সহ, গ্যারান্টি সহকারে, আমি আবারও বলে দিই ভাই, 45,000 টাকা প্রাইসের প্রোডাক্ট, 45,000 টাকা প্রাইসের প্রোডাক্ট, 40,000 টাকা সর্বনিম্ন করি, 40,000 টাকা সর্বনিম্ন করি, শুধু সেল বেশি লাভ কম প্রোডাক্ট বিক্রি করবো, এই চিন্তায় আমিও সহায়তার হাত বাড়াবো ইনশাল্লাহ, আমিও সহায়তার হাত বাড়াবো, বহুত বছর ব্যবসা করছি, বহুত বছর ব্যবসা করছি, আচ্ছা শত শত বছর আরো বাসি থাকলে আরো করতে পারবো, এখন চিন্তা হচ্ছে শুধু সময় সময় থাকে কিছু, কোন সময় কাকে কি দিতে হবে ভাই, এখন দেশে যে অবস্থা, আমি একলা গরিব না ভাই, সবাই গরিব, সবাই অবস্থা, মানুষ তো চলতে হবে ভাই, অক্টেনে কয়দিন, আর ভাই 130 টাকা অক্টেনে কয়দিন, কয়দিন এলপিজি তো আসেই, 45 লয়ে যায়, 40 লয়ে যায়, কি লেগে, আমি তো পারি, আমার তো ক্ষমতা আছে, না আমি দিয়ে দিছি 34,000 টাকা, আমি দিয়ে দিছি শেষ ফিনিশ, এখন সিএনজির দিন না, আমার মনে হচ্ছে এখন সিএনজির দিন আইসা পড়ছে, সিএনজির দিন আইসা পড়ছে, মানে টাকা কমে, টাকা কমে, সেবা পাইতে হইব, সেবা পাইতে হইব, আসেন আপনি কি সিএনজি সমস্যা রিপেয়ার করতে হইব, আমি মেকানিক্স, আপনাকে সিএনজি সমস্যা আমরা রিপেয়ার করতে হইব, অল্প খরচে কিটের সমস্যা, কোবলার সমস্যা, টাইমিং রিলের সমস্যা, গাড়ি গ্যাসে বাগে না, নানান সমস্যা, গাড়ি মাইলেজ কম পাচ্ছেন, এই সব সমস্যা আমার কাছে সমাধান আছে, কোনো প্রোডাক্ট পালাবো না, রিপেয়ার করার চেষ্টা করবো সবার আগে, যেটা না প্রয়োজনীয় ওটাই পাল্টাবো, আগে বাঁচাই তুইব, আগে বাঁচাই তুইব, আগে বাঁচবেন ইনশাল্লাহ ভাই, মেস্তরি কত সেবা করতে সুযোগ দেন, আপনার গাড়ি নিয়ে আসেন, আমি আসছি ইনশাল্লাহ, সবাই প্লিজ একটা শেয়ার দিয়ে, আপনারা যারা আপনাদের প্রিয় গাড়িটিকে খুব বিশ্বস্ত মেকানিক্স দ্বারা আগে ফাইন্ড আউট করবেন, আপনি নিজেও জানার দরকার আছে ভাই আমার গাড়ি কি নষ্ট, আপনি নিজেও তো জানার দরকার আছে, আনতা জন্য যে এটা খোলো ওটা খোলো ওটা খোলো পারো না, আগে এখানে বৈশাখ আগে এটা চেক আউট দেওয়া হবে, কি নষ্ট ওটার কত দাম, এই যে যদি মিটার নষ্ট আমার কাছে 450 টাকা, লাগানি চার্জ 150 টাকা, বাস বাস লাগাই নেন, আপনি লাগাই নেন, আমি দিতে রাজি, তো আমি তো দিতে রাজি, আমার ভিডিও আছে, দরকার হলে ভিডিও ডাউনলোড করে দিয়ে আমার লগে আইবেন, ঠিক আছে বলে দিছি, ভিডিও আছে, ভিডিও ডাউনলোড করে দিয়ে আমার লগে আইবেন, এই সিএনজি এলপিজি জগতে আমি হাতে কাজ করে দিয়ে যদি সব বাংলাদেশ সবতে কমপ্লিট না রাখছি তাহলে আমি আর কমু না, এটাই মাথায় অনা আছে, এটাই মাথায় আছে, যত মানুষ যদি কম দিতে পারে আপনি দিতে পারবেন না, আমি দিতে পারবো না, আমরা মাথায় চলে এটা, আমি মেকানিক্স, আমি দিতে পারবো না কেন, ঠিক আছে শত শত মাল লয়ে বসে আছে, আমি দিতে পারবো না, প্রচুর প্রোডাক্ট প্রচুর, আমার গোডাউনে পাইকারি পাইকারি, আমি আসলে কিছুদিনের ভিতরে আমি আবার নতুন সারা বাংলাদেশে আমাদের প্রায় এলপিজি প্রোডাক্ট আসতেছে ভাই, আমাদের প্রায় 6,000-7,000 প্রোডাক্ট নামতেছে, আর সিএনজি প্রায় আমাদের 300-400 সিলিন্ডারের একটা মেকানিজম হচ্ছে, এগুলো সব কিছু বিষয় নিয়ে আমার একটা গুণ আছে বলতে আমি এগুলোতে ভাই আসতে চাই না, বহুত বছর কাজ করে বেড়াইছি, আচ্ছা আপনি তো দেখছেন আমি 1 লাখ গাড়ি কনভার্সন করি, হ্যাঁ দেখছেন আমি 1 লাখ গাড়ি কনভার্সন করি সবাই জান, কিন্তু এখন নতুন সিস্টেম আছে, 1 লাখ গাড়ি কনভার্সন করি, মাল বিক্রি করে 25 টাকা লাভ করে, 25 টাকা লাভ করে খেয়ে লাই, এগুলো দাদারি তার নাই ভাই, মাল কিনা 34,500 1,500 টাকা লাভ মাল লয়ে যান, 1,500 টাকা লাভ দেন মাল লয়ে যান, খালাস লাভ দেন, কয়টা লাভ দেন, আমি কয়টা, আমি কি এমন শিক্ষিত গেছি যে আমার 1,000 টাকা লাগবো, না এমএবিএ পাস করে 50,000 টাকা স্যালারি পান, আমি যদি একদিনে 20 সেট মাল বিচ্ছে 20,000 টাকা আমাদের, আমার কোনো সমস্যা আছে, না 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 আসেন না দরকার, সস্তা দিব ইনশাল্লাহ, আসেন সস্তা দিব 100% আসতে হবে, হ্যাঁ আসতে হবে, পারলে একটা জায়গায় দুইটা গাড়ি করে নিয়ে আসেন,
আমি বলে দিছি কোনো ঠকাঠকি কোনো চান্স নাই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিকানাটা বলে দেন ফয়েজ ভাই। আমি ঠিকানাটা বলবো তেজগাঁও সাত রাস্তা হাতিঝিল কানেক্টিং রোড পাটোয়ারি মোটরস ফয়েজ। আপনারা পাটোয়ারি মোটরসে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার এই ভিডিওটা আমি সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করছি, কেন এটা আমার নিজে পার্সোনালিভাবে সারছি। আমি পাটোয়ারি মোটরসের একজন ওনার বলতে পারেন, সেই জন্য আমি নিজে থেকে ভিডিওটা সারছি একদম সর্বোচ্চ ডিসকাউন্টে। সিএনজি এলপিজির যে কোনো সার্ভিস রিপেয়ারিংয়ের কাজ এবং নতুন ফুল কনভার্সনের কাজ, সিএনজি এলপিজি সার্ভিস রিপেয়ারের কাজ এবং নতুন ফুল কনভার্সনের কাজ, এই সব বিষয়ের উপরে স্পেশাল ডিসকাউন্ট পাটোয়ারি মোটরস থেকে ফয়েজ দিচ্ছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার পার্সোনালি যোগাযোগ করে আসবেন, প্রতিষ্ঠানের দ্বারা কাজ করে নেবেন। প্রতিষ্ঠানের মেন মেন শাখা থেকে যেখান থেকে আপনাদের ওয়ারেন্টি কার্ড দেওয়ার দরকার ওখান থেকে ওয়ারেন্টি কার্ড নিয়ে ইনশাল্লাহ গাড়ি চালাবেন। এমনকি ভাই আসলে বললে অনেক কথা বলা যায়, যত জায়গাতে সার্ভিস নেন কাজ করান এই ফয়েজের কাছে ফোন আসে, কেননা ফোন আসে পরামর্শ তো দিতে হবে ভাই, কারণ মেস্তরি তো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের কোম্পানির মালিক আপনার লগে বয়ে বয়ে যুক্তি করবো না। আচ্ছা, এটা যে লাগাইছে হ্যার কাছে ফোন দিবেন যে ভাই আমার তো এই অবস্থা চলতেছে। আচ্ছা, এমন ঘটনা হয় না ফয়েজ ভাই যে অন্য জায়গায় থেকে সিএনজি এলপিজি কনভার্সন করছে এমন বিভিন্ন হ্যাজারমেন্ট ভুগতেছে, আপনার রাতে দুইটা বাজে একটা বাজে ফোন দেয়? বহুত বহুত এমন ঘটনা আছে, মানে এমন ঘটনার মালও আমি সাক্ষী রেখে দিছি। এত মাল আমার কাছে অন্য কোম্পানি থেকে খুলে থুপ দিয়ে রাখছি, এটা দেখলে মনে করেন আপনার দেখাবো, আমি ভিডিওতে দেখাবো, সব দেখাবো ভাই। আমি এক দুদিনকার ব্যবসায়ী না, কিন্তু এটা আসছি নিজে থেকে খারাপ লাগে। শালার সবাই শুধু হাই রেট নিয়ে বসে থাকে, তো মানুষ যাইব কই, যাইব কি, কাস্টমার কাছে করবো কি, চিন্তা কি, কি আসলে কি কেউ নাই কি কম দেয়? হ্যাঁ আমি দিছি, যেহেতু আমি কম চুটে টুমর আমার বৈশা রয়েছে আমি বেশি দিই, সমস্যা কি, দু টাকার উপকার হয়েছে আমার মন থেকে দোয়া করবো। আরে ভাই টাকা লাগে সবাই কি মানে কোটিপতি হয়ে যাবো নাকি? আমি 1500 টাকার কামলা আছে, এই জায়গাতে আমি 5000 টাকা পাইতেছি, এতে তো আমার আলহামদুলিল্লাহ, এটা তো অনেক কিছু, এটা তো আলহামদুলিল্লাহ ভাই। অহংকারী আর ব্যবসা এগুলো আসলে সত্যিকার অর্থে ব্যবসা পবিত্র জিনিস, ব্যবসার মধ্যে সবসময় মানুষের মাথা রাখতে হইব যে আমি ব্যবসা করতেছি ভালো কথা, আমার 2 টাকা লাভ হচ্ছে, কিন্তু আমার কাছ থেকে যে মালটা কিনতেছে সেও যেন একটু উপকৃত হয়, সেও যেন একটু উপকৃত হয়, চিন্তা না থাকে, নিজে খালি ব্যবসা চিন্তা মাথায় থাকলে আর কাস্টমার খুশি হয়ে যায় ভাই, রাস্তার মধ্যে চালাই বসে খুশি হবে, যা একটা মালে লাগাইছি 2 টাকা কমও লাগাইছে, মাল গাড়িটাও ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ। একদিন তো আমার পাওয়া, এটাই পাওয়া, এক দূর পাওয়া ভাই, সুস্থতা এগুলো তো বড় নেয়ামত, সুস্থতা বড় নেয়ামত, বড় নেয়ামত, এই মানুষের দোয়ায় মানুষ সুস্থ থাকে। আমি সকাল থেকে নিয়ত করে বসে রয়েছি যে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সবাই জানাবো যে আমি বাংলাদেশের সবার সব একদম সিএনজি এলপিজি যত কাজ আছে সব কাজের উপর স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। আমার কথা কি, 10 জায়গা যাচাই বাছাই করে আসো আপনারা, আমি বলি আমার নাম্বারে ফোন দেওয়ার আগে 10 জায়গায় আপনার কাজের বিষয়ে ফোন দিবেন, রেট লইবেন, রেট লওয়ার পরে যে আমার কাছে একটা ফোন দিবেন যে ভাই আপনি এটা কত পারবেন, আমি আমার রেট শুনুম না, আমি একটা রেট কমবো ইনশাআল্লাহ, সব রেট থেকে আমারটা কম থাকবে, কম থাকবে, ঠিক আছে। ওকে, যারা বিজনেস সার্টিফিকেটের সাথে ছিলেন এখন পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই, অনেক কথা কিন্তু বলছি ভিডিওর ভিতরে, কাস্টমার যদি বুঝতে হয় কিন্তু সব কথা শুনতে হইব, সম্পূর্ণ লাইভটাই দেখতে হবে, কেউ টানাটানি করবে না, কারণ আমি এখানে আমার জোশ থেকে যত কথা আছে আজকে সব বলে দিছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসলে মনটা ভইরা কাজ করে দিই, মন ভইরা কাজ করে দিই ইনশাআল্লাহ, আপনার গাড়ি রাস্তার মধ্যে চলবে পানির মতো, এটা মেকানিক্স গ্যারান্টি ইনশাআল্লাহ। যাক, সবাই একটু প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটু শেয়ার দিয়ে দিবেন, কারণ অনেকেই কম খরচে বর্তমান সবার কি কয় হাত টাকার কারণে, আমি কদিন আগে ঘুরছি ভাই, আমি একটু ঘুরে দিই কি অবস্থা, কত কষ্ট, কি অবস্থা, হচ্ছে কি আমি কিছু বুঝতেছি না, ওই যে একটা শেষ জামানা আসবে না মানুষ বুঝবে না, সে তার আরেকজন আরেকজনে কি লেগে মারতেছে, এই দিন এসে পড়ছে যে আমার কে কি লেগে মারে আমি নিজেও জানি না। রাইট, যাই হোক, সবাই প্লিজ একটু শেয়ার দিয়ে দিবেন যাতে কম খরচে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে গ্যারান্টি সহকারে পাটোয়ারি মোটরস থেকে ফায়েজ ভাই যে ডিসকাউন্টটা বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে, বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে ভাই যে ডিসকাউন্টটা দিয়েছেন যাতে এই এই সুযোগটা আমি কাজে লাগাতে পারে, আমি আরেকটা সুযোগটার জন্য জাস্ট শুধুমাত্র আমি কাস্টমার জন্য আরেকটু সহজ করে দেই, অনেকেই আছে, অনেকে আছে হয়তো বা এগ্রি একটু আন্তরিকভাবে এগ্রি বিষয়টা জানতে চাইবে, ফোনে আসলে ভাই অনেকের সময় দেওয়া যায় না। আমার পাটোয়ারি তেজগাঁও সাত রাস্তা হাতিঝিল কানেক্টিং রোড, তেজগাঁও সাত রাস্তা হাতিঝিল কানেক্টিং রোড পাটোয়ারি, আমার বিশাল বড় স্পেশাল একটা ওয়ার্কশপ, আপনারা যদি একসাথে 10টা গাড়িও নিয়ে আসেন আমি আপনাকে 10টা গাড়ি একই সাথে দেখার এট এ টাইম সম্ভব এট এ টাইম দেখার অ্যাবিলিটি রাখি ইনশাআল্লাহ। আপনার গাড়ি যে কোনো সমস্যা আপনি এখানে নিয়ে আসবেন, আমি আপনাকে আপনার কাছ থেকে জানার আগে আমি গাড়ি ট্রায়াল দিয়ে বলবো যে এই সমস্যা ইনশাল্লাহ মিলে যাবে, ইনশাল্লাহ মিলে যাবে। আপনার গাড়ি সিএনজি সমস্যা, সিএনজির ভাই এত এমন কোনো ব্যায়াম নাই যে আমরা না ধরতে পারি, এটা আমাদের দেশের ভাষা ব্যায়াম, এমন কোনো ব্যায়াম নাই যে আমরা না ধরতে পারি। আপনার গাড়ি কী সমস্যা, সুইচের সমস্যা, এই সুইচের সমস্যা, গাড়ি সিএনজির মেন একদম বেশি সমস্যা, বেশি সমস্যা এই সুইচ বাদ, এই সুইচ বাদ, এই যে একটা ছোট্ট ওয়ারিং,
এটা ফালাই দিব আমরা গাড়ি সব সমস্যার সমাধান আছে সমাধান সমাধান স্যার বাস আর আর কিভাবে বলবো যাক যাক আর কিভাবে বলবো একটা গাড়ির ভিতরে আছে কি সিএনজি করতে গেলে শুধু এই ওয়ারিংটা ওয়ারিংটা এই ওয়ারিংটা এটা ঠিকমতো কথা বলে হলো আর কিছু জেনে যাবেন গাড়ি সম্পর্কে বুঝে যাবেন গাড়ি কাজ করে নিয়ে যাবেন পাটারি মোটরস সবার আগে পরিচিত হবে একটা ভালো টেকনিশিয়ানের অভিজ্ঞ মেকানিক্সের ওয়ার্কশপ এটা দিয়ে দ্বিতীয়ত প্রোডাক্ট তো ভাই বাংলাদেশের অভাব নেই মানুষের কাছে প্রোডাক্ট সবার কাছে প্রোডাক্ট আছে আমার কাছেও আছে আজকে আমি দিয়ে দিছি যে রেট দিছি ইনশাল্লাহ ইউটিউবে আরো বহুত বহুত মানুষের ভিডিও আছে সব দেখে দেখে তারপরে আমার একটা ফোন দিবেন ইনশাল্লাহ আর কি ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফায়েজ ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে থাকে লাইক দিবেন শেয়ার দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম।